কত বড় ফালতু বন্ধু কি গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রতিমা মণ্ডল, আপনাদের প্রিয় চ্যানেল অনেস্ট ক্রিয়েটিভিটির ছাদ বাগানে। আমার এটি কলা গাছ, ব্যানানা ট্রি, এটি একটি ছাদের মধ্যে পাত্রে লাগানো হচ্ছে, মানে টপ। এটা মাটিতে তো প্রচুর কলা গাছ হয়, কিন্তু টপের উপরে একটা কলা গাছ এবং সেটিতে কলা ধরেছে, মানে কলার ফল, মোচা যেটা বলে, ব্যানানা ফ্রুট। আচ্ছা ভালো, দেখুন কলা গাছের ছাদের উপরে কলা গাছে কিন্তু বিশেষ পরিচর্যা লাগে, এমনি হয়ে যাবে না। তা এটি আমি কিভাবে পরিচর্যা করেছি সে ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান আমার ভিডিওগুলিকে, আপনারা এই বিশেষ করে এই ভিডিওগুলো যেগুলো আমি ছাদে বাগান করছি সেগুলোকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই এবং সবার আগে আপনার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যায় যে আমি নতুন ভিডিও দিচ্ছি। আমি কলা গাছে এবং সব গাছে যে জল দিই, মানে গাছগুলোকে আমি স্নান করিয়ে দিই, সেইগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কলা গাছের পরিচর্যা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টবে কলা গাছ হতে হয় কিন্তু ফল যে হয় এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। এবং আমি কলা গাছকেও যেমন সকালবেলা, আমি সবসময় গাছের জল দিই সকালে, আর্লি ইন দ্য মর্নিং, কেননা মর্নিংয়ে জল দিলে গাছের কোনো ডিস্টার্ব থাকে না। আর যদি এই জলটা আমি বিকেলবেলায় দিতাম ইভিনিংয়ে, তাহলে একটা কিন্তু সমস্যা হবে, গাছের গোড়ায় শেকো গরম থাকে মাটি, টপ তো যাতে প্রচুর রোদ, তা সেখানে গাছে গরম থাকলে এবার আমি জল দিলে তা গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, হয়েওছে আমার প্রথম দিকে দু একটা গাছ নষ্ট হয়েছে, তারপরে আমি বুঝেছি। আমি সেই জন্যে আপনাদের সাথে এই কথাটি শেয়ার করছি এবং জল দেওয়ার পদ্ধতিটিও দেখানোর চেষ্টা করছি যে গাছকে কীভাবে শাওয়ারিং করবেন। গাছে গোড়াতে যেমন জল দিতে হয় এবং গাছকেও স্নান করে দিতে হয়, ওরা গাছে স্নান করালে গাছেদের খুব আনন্দ হয়, ওদের নড়াচড়াগুলো ভীষণ অনুভব করা যায়। আচ্ছা আমি গাছগুলোকে স্নান করাই, তার সাথে সাথে আপনাদের সাথে আমার কলা গাছটি সম্বন্ধেও বলছি। কলা গাছটি আমার একটি ছোট্ট পটে, আমার জলের একটা ট্যাঙ্ক 200 লিটারের ছিল, খারাপ হয়ে গেছিলো, সেই ট্যাঙ্কিটা কেটে আমি ওটার মধ্যে কলা গাছটি লাগিয়েছি। আমি গাছে এখনও জল দেবো, একটুখানি স্নান করাই, আপনাদের সাথে গল্প করি আমার কলা গাছটা নিয়ে। কলা গাছটা কিন্তু খুব বড় হাইট না, একদম ছোট্ট গাছ, কিন্তু ফলটি খুব সুন্দর। আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, কলা গাছ দেখাবার জন্যই তো কলা গাছ লাগিয়েছি এবং কলা ধরেছে, আপনাদের সাথে শেয়ার করি কলা গাছে। এই দেখুন আমার সে প্রিয় কলা গাছ, কলা গাছটি যে কত ছোট্ট, খুব বড় হয়নি, বড় হবে না, এটা সুন্দর দেখতেও হয় গাছটি, গাছটি নিজের সৌন্দর্যই অসাধারণ। এই যে মোচা, যে আমার প্রিয় মোচা, দেখুন বাজারে আমরা মোচা খাই কিনি, কিন্তু নিজের একটা ছোট্ট ছাতে ছোট্ট কলা গাছ, কলা মোচাটা খুব ছোট নয় কিন্তু বেশ বড়ই হয়েছে। দেখুন পাশে আরও এই যে বেবি প্ল্যান্ট বেরিয়েছে, আর তার সাথে আরেকটু বড় হয়েছে, এটাও এই নেক্সট টাইম ফল আসবে, এই এই মোচাটাতেও ফল আসবে, মানে প্রচুর ফলন হবে আপনার। এবার তো ওই বড় গাছটা বড় হলে যা হবে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করছি, আপনারা দেখুন খুব ভালো লাগবে এবং ছাতে লাগান। আমি পরিচর্যার যে ভিডিওটা আমি নেক্সট দেবো, কত কীভাবে আমি গাছটিকে পরিচর্যা করি, পরিচর্যা অবশ্যই করেছি, নাহলে আমার ফল হতো না। ফলটা যখন হয়েছে এবং মোচাটি এসেছে সেটি আপনাদের সাথে আমি ভালো শেয়ার করব। নেক্সট ভিডিওর জন্যে আপনারা আমাকে অবশ্যই জানান কমেন্ট বক্সে, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানে প্রচুর ধরনের গাছ আছে, যেমন কামরাঙ্গা, পেয়ারা, তারপরে স্ট্রবেরি তো আছে, চেরি ফলের গাছ আছে, তারপরে আমলকি গাছ আছে। আপনারা আমার ভিডিও
যদি পরপর ভিডিওগুলো দেখতে চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।